আসসালামু আলাইকুম স্বাগত বাংলা ভাইরাল নিউজে শুরুতেই সংবাদ শিরোনাম বেরিয়ে আসলো গোপন তথ্য খালদা জিয়ার অসুস্থতায় উদ্বিগ্ন না উল্লিসিত বিএনপি এবার খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুপারিশ করেছে মেডিকেল বোর্ড বেগম খালদা জিয়ার কিছু হলে রেড অ্যালার্ট দিয়েও সরকারের পতন ঠেকানো যাবে না সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ছেলে ভয়াবহ দুর্ঘটনায় আহত দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝে বেগম খালদা জিয়ার অসুস্থতা তার চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবিতে আন্দোলনে দানা বাঁধতে শুরু করেছে বিএনপি এখন ঢাকা ছেড়ে সারা দেশে এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সারা দেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি কর্মসূচি দেওয়া হয়েছে সেই কর্মসূচি বিভিন্ন স্থানে উত্তপ্ত হয়ে উঠেছিল বিএনপি এখন বেগম খালদা জিয়ার সুস্থতা চান না এই বেগম খালদা জিয়াকে পুঁজি করে রাজনৈতিক মাঠ উত্তপ্ত করতে চান এ নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষক মহল সন্দিহান বেগম খালদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি নেতাদের উদ্বিগ্ন দেখা যাচ্ছে না বরং বিএনপি নেতাদের মধ্যে এক ধরনের চাপা উল্লাস লক্ষ্য করা গেছে বেগম খালদা জিয়া লাশের উপর বিএনপি রাজনীতিতে পুনর্বাসিত হতে চায় কিনা সেই প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে বড় হয়ে দেখা দিয়েছে বেগম খালদা জিয়া বিএনপির প্রধান নেতা বিশেষ করে উনিশশো সালে সালে রহমানের মৃত্যুর পর এ পর্যন্ত সময় তিনি বিনপিকে আজকের অবস্থানে এনেছেন দুই দুইবার তিনি বিএনপিকে ক্ষমতায় আনতে সক্ষম হয়েছেন দুইবারে প্রধানমন্ত্রী ছিলেন জিয়াউর রহমান নয় বরং খালদা জিয়ার হাত ধরে বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের স্বীকৃতি পেয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন কিন্তু সেই বেগম জিয়ার অবদানের প্রতিদান কি বিএনপি দিতে পেরেছে এই প্রশ্ন এখন বিএনপির মধ্যেই চলে এসেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গশোর রায় একটি তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে খালেদা জিয়ার কিছু হলে বিএনপিও জনরসে পড়বে বেগম খালদা জিয়া জিয়া রহমানের মৃত্যুর পর বিলুপ্ত পায় বিএনপি নিজের হাতে গড়ে তুলেছেন এবং নয় বছর স্বৈরাচার বিধি আন্দোলনের পর বিএনপি তিনি ক্ষমতায় এনেছেন দুই এক সালেও বিএনপি ক্ষমতায় এসেছে বেগম খালদা জিয়ার ইমেজের কারণে কিন্তু বেগম জিয়া যখন সংকটে পড়েছেন তখন তার দল কি করেছে বিশেষ করে বেগম খালেদা জিয়াকে যখন ছয় নম্বর মনুল হোসের বাড়ি থেকে আদালতের নির্দেশে উচ্ছেদ করা হয় তখন বিএনপি যে প্রতিবাদ করা উচিত ছিল সেই প্রতিবাদ বিএনপি করতে পারেনি বেগম খালেদা জিয়া এ নিয়ে প্রকাশে বেগম খালেদা জিয়াকে যখন দুই হাজার আঠারো সালের সাত ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছিল তখন অনেকে মনে করছিল সারাদেশ উত্তাল হয়ে উঠবে কিন্তু উত্তাল হওয়া তো দূরের কথা বিএনপি একটি বড় ধরনের মিছিল করতে পারেনি বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের প্রতিবাদে এমনকি বেগম খালেদা জিয়াকে বের করে আনতে আইনগত ও আন্দোলন কোনটাই বিএনপি সফলভাবে করতে পারেনি সেই বিএনপি এখন বেগম খালেদা জিয়ার ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন করছে বিএনপি নেতারাও জানেন এই আন্দোলন একটি অন্তঃসার কারণ জেলা প্রশাসকের কাছে ধর্ণা দিয়ে বেগম খালদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি কেবল অযৌক্তিক নয় হাস্যকর বটে কিন্তু তারপরও বিএনপি তাই করছে বিএনপির প্রধান লক্ষ্য বেগম খালদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো নয় তাদের মূল লক্ষ্য হল বেগম খালদা জিয়াকে ব্যবহার করে দলকে সংগঠিত করা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া সেটি কি বিএনপি পারবে বিএনপি একটি মানবিক রাজনৈতিক দল হলে বেগম খালদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপির কর্মসূচির ধরন ভিন্ন রকম হতে পারত বিএনপি হয়তো মিলাদ মাহফিল দোয়া মাহফিল বা বেগম খালদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিভিন্ন ধর্মীয় উপসরণালয় প্রার্থনা ইত্যাদি কর্মসূচি করতে পারত বিএনপি নেতাকর্মীরা যে যার মতো সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে পারত কিন্তু তা না করে বিএনপি যখন রাজপথে সহিংসরূপে আবির্ভূত হচ্ছে তখন মনে হচ্ছে বেগম খালদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি নেতারা উদ্বিগ্ন নন বরং তারা উল্লসিত বাংলাদেশে বিএনপি চেয়ারপার্সন খালদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা করে মেডিকেল বোর্ড বুধবার আবারও চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার সুপারিশ করেছে বলে তার একজন ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন তিনি বলেছেন জিয়ার লিভার বা যকৃতের জটিলতার কারণে মেডিকেল বোর্ড বিদেশে চিকিৎসার পরামর্শ দিচ্ছে বেগম জিয়ার পরিবারের আবেদনের ভিত্তিতে বিদেশে চিকিৎসার অনুমতির দাবিতে বিএনপি আট দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন সরকারের নির্বাহী আদেশে খালদা জিয়া মুক্ত থাকায় আইন অনুযায়ী বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার কোন সুযোগ নেই তবে তিনি উল্লেখ করেছেন তারা সার্বিক বিষয়ে পর্যালোচনা করে দেখছেন খালেদা জিয়া এবার তেরোই নভেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তাকে নিবিড় পর্যবেক্ষণে সিসিইউতে রাখা হয়েছে সে সময় বেসরকারি হাসপাতালটির একজন চিকিৎসকের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার সুপারিশ করেছিল আবার মেডিকেল বোর্ড মিসেস জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষার পর বিদেশে তার চিকিৎসা সুপারিশ করছে তার একজন ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের সদস্য জাহিদ হোসেন বলেছেন খালদা জিয়ার আর্থাইটিস ডায়াবেটিস কিডনি এবং হার্টের পুরোনো সমস্যাগুলো রয়েছে কিন্তু এখন জটিল হয়েছে লিভারের সমস্যা এবং সেজন্য অন্য সমস্যাগুলোতে ঔষধ সেভাবে কাজ করছে না লিভারে একটি অপারেশনে জরুরি হয়ে পড়েছে এ ধরনের অপারেশন করার আধুনিক সুবিধা বাংলাদেশে নেই মেডিকেল বোর্ড তাদের সুপারিশের ক্ষেত্রে এই জটিল পরিস্থিতি তুলে ধরেছে বলে তিনি উল্লেখ করেন ক্রনিক লিভারের রোগটা এমন একটা পর্যায়ে গিয়েছে যে কোনো সময় উনার কিছুটা জিআই ব্লিডিং হয়েছে তিনি আরো বলেন লিভারের চিকিৎসায় এক ধরনের অপারেশন করতে হবে এবং মেডিকেল বোর্ডের ডাক্তাররা এটাও বলেছেন লিভারের এই অপারেশনের সুবিধা বাংলাদেশে নেই এই সুবিধা যুক্তরাষ্ট্র এবং সহ উন্নত দেশগুলোতে আছে সেজন্য মেডিকেল বোর্ড দ্রুত বিদেশে চিকিৎসার সুপারিশ করেছেন রেড অ্যালার্ট জারি করে ফ্যাসিড সরকারের পতন ঠেকানো যাবে না উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন দেশনেত্রী বেগম খালদা জিয়ার কিছু হলে সব দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে জনগণ সরকারের পতন ঘটাবে বিদেশে দেশনেত্রীর উন্নত চিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রমাণ করেছে প্রতিহিংসা পরায়ণ সরকার দেশনেত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায় তিনি সরকারকে কাল বিলম্ব না করে বেগম খালদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর দাবি জানান রাজধানী মহাকালীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হওয়ার ঘটনায় দুর্ঘটনায় আহত যুবকের পরিচয় জানা গেছে তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের ছেলে ঈশাক আহমেদ রাজধানী কাফরুল থানার উপপরিদর্শক আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ভোর পাঁচটার দিকে একটি গাড়ি মহাকালীতে যাওয়া ক্লাবের সামনে সড়কের ধাক্কা দেয় গাড়ির আরোহীদের মধ্যে উমার রায়হান বিশ ও ফাইম আহমেদ রায়হান বিশ মারা গেছে নিহত উমার আয়মানের বাবা কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক আহমেদ ফাইমের বাবার নাম ইলিয়াস আহমেদ আর দুর্ঘটনায় আহত ইশাক আহমেদ সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের ছেলে ইশরাক আহমেদ এখন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন এর আগে তিনি জানিয়েছিলেন প্রাইভেট কার চালককে পিছনে বসিয়ে ড্রাইভ করছিলেন রায়হান রাওয়া ক্লাবের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের পিলারের সঙ্গে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলে নিহত হয় দুজন দুজনের লাশ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে রয়েছে আহতকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে কফরুল থানার এসআই আলমগীর হোসেন জানান দুর্ঘটনায় আহত সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ছেলে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দিন গুরুতর আহত হয়েছেন গাড়ি চালক মহসিন ফাঁকা রাস্তায় গাড়িটি হঠাৎ দুর্ঘটনায় পড়ার কারণ অনুসন্ধান চলছে দুর্ঘটনা কবলিত গাড়ির নম্বর ঢাকা মেট্রো গ তেরো উনচল্লিশ উনআশি পুলিশ বলছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক মহসিন পিছনে ছেটে বসা ছিলেন এবং রায়হানের হাতে ছিল গাড়ির স্টিয়ারিং তারা নিকুঞ্জ এলাকা থেকে বেরিয়ে মহাখালী এলাকায় আসেন সেখান থেকে সম্ভবত ইউটার্ন নিয়ে ফের উত্তরা দিকে যাচ্ছিলেন নিহত ফাইমের বাড়ি নিকুঞ্জ আবাসিক এলাকার সাত নম্বর রোডে শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি